দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে। একটা সময় মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকত ডাক পিয়নের জন্য, ডাকঘরের চিঠির জন্য, আর বর্তমানে হারিয়ে যেতে বসেছে ডাকঘরের ব্যক্তিগত চিঠি। এরই মধ্যে ইতিহাস হয়ে গেছে টেলিগ্রাম। সঠিক পরিকল্পনার অভাব, অসাধু কিছু কর্মকর্তার দুর্নীতি লুটপাটের কারণে ডাক বিভাগ প্রতি বছরই কোটি কোটি টাকা লোকসান গুনছে। দর্শক, প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে আজ থাকছে ডাক বিভাগের দুর্দশার নানান চিত্র। অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম, আর সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র চার দিনের মাথায় 20 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ডাক বিভাগের যাত্রা। বর্তমানে সারা দেশে 4টি জেনারেল পোস্ট অফিস সহ প্রায় 10,000 ডাকঘর আছে। ডাক বিভাগের কার্যাবলীর মধ্যে অন্যতম হল সাধারণ চিঠিপত্র, রেজিস্টার্ড চিঠিপত্র, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পার্সেল, বিমা সার্ভিস, ভ্যালু পেয়াবল সার্ভিসেস, মানি অর্ডার, গ্রান্টেড এক্সপ্রেস পোস্ট, এক্সপ্রেস মেইল সার্ভিস, ইন্টেল পোস্ট ইত্যাদি। প্রযুক্তির উৎকর্ষতায় কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে টেলিগ্রাম সেবা। নীল হলুদ সহ রঙিন খামের চিঠি আর পোস্ট অফিসের প্রতীক লাল রঙের সেই ডাক বাক্সগুলো বিলীন হওয়ার পথে। পথেঘাটে ভাঙাচোরা জরাজীর্ণ অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে আছে ডাক বাক্সগুলো। প্রতি বছর শত শত কোটি টাকা লোকসানের ঘানি টানতে হচ্ছে সরকারকে। সেবার উন্নয়নে নতুন নতুন বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও গতি আসছে না কার্যক্রমে, বরং উল্টো দিকেই হাঁটছে সরকারি সেবামূলক প্রতিষ্ঠানটি। বিশেষ করে ডাক বিভাগের বিভিন্ন প্রকল্পের নামে চলছে হরিলুট। অন্যদিকে কম সুযোগ সুবিধা নিয়েও দ্রুততম সময়ের মধ্যে মানুষের চিঠিপত্র ও মালামাল পৌঁছে দিয়ে আস্থা অর্জন করতে পেরেছে প্রাইভেট কুরিয়ার সার্ভিসগুলো। কিন্তু বছরের পর বছর চলে গেলেও অনুমোদনহীন বা নবায়ন ছাড়াই চলছে বিভিন্ন প্রাইভেট কুরিয়ার সার্ভিস। বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র চার দিনের মাথায় 20 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ডাক বিভাগের যাত্রা। বর্তমানে সারা দেশে 4টি জেনারেল পোস্ট অফিস সহ প্রায় 10,000 ডাকঘর রয়েছে। দর্শক, কোটি কোটি টাকা লোকসানে জর্জরিত ডাক বিভাগ। গেল 5 বছরে ডাক বিভাগকে লোকসান গুনতে হয়েছে 1,000 কোটি টাকারও বেশি। নতুন নতুন প্রকল্পের নামে এখানেও চলছে হরিলুট। কোটি কোটি টাকা খরচে নতুন প্রকল্প নেওয়া হলেও উল্টো পথে হাঁটছে ডাক বিভাগ। সারা দেশে পোস্ট অফিসের সংখ্যা প্রায় 9,886টি। সব মিলিয়ে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 17,000, আর ভাতাপ্রাপ্ত লোকবলের সংখ্যা প্রায় 24,000-এরও বেশি। আসবাবপত্রের অভাব এবং প্রয়োজনীয় আলমারি না থাকায় অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথি এভাবেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত বাস্তবায়িত প্রকল্পসমূহ প্রতি বছর লোকসানের পরেও থেমে নেই নতুন নতুন প্রকল্প। 4টি শহরে 20টি সাব পোস্ট অফিস ও কর্মকর্তা কর্মচারীদের জন্য 80 ইউনিটের বাসা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 13 কোটি টাকা। পোস্টাল পিডকে শক্তিশালী করার জন্য নতুন মুদ্রণ মেশিন সংগ্রহ এবং স্থাপনের ব্যয় হয়েছে 16,52,00,000 টাকা। ডাক বিভাগের 66টি প্রধান ডাকঘরের ট্রেজারি ও স্ট্যাম্প ওয়্যার হাউস এর নিরাপত্তা এবং আধুনিকায়নে ব্যয় হয়েছে 14,13,00,000 টাকা। থানা সদরে নতুন ডাকঘর নির্মাণে ব্যয় হয়েছে 19,63,00,000 টাকা। গ্রামীণ ডাকঘর সার্ভিসের উন্নয়নে 29,43,00,000 টাকা। এছাড়া 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণে ব্যয় হয়েছে 5,59,00,000 টাকা। জরাজীর্ণ ডাকঘর সংস্কারে ব্যয় হয়েছে 33,17,00,000 টাকা। তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণে ব্যয় হয়েছে 123 কোটি টাকা। পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পে খরচ হয়েছে প্রায় 550 কোটি টাকা। এত টাকা ব্যয়ের পরেও কি গতি বেড়েছে ডাক বিভাগের? সেই প্রশ্নের উত্তর খুঁজছে একুশের অনুসন্ধানী টিম।
2002-03 অর্থ বছরে লোকসান ছিল 87.9 কোটি টাকা। 2003-04 অর্থ বছরে লোকসানের পরিমাণ বেড়ে হয় 127.39 কোটি টাকা। 2013-14 অর্থ বছরে লোকসান হয়েছে 229 কোটি টাকা। 2014-15 অর্থ বছরে 234 কোটি টাকা। 2015-16 অর্থ বছরে 365 কোটি টাকা। সবচেয়ে বেশি প্রায় 4.5 কোটি টাকা লোকসান হয়েছে 2016-17 অর্থ বছরে। ডাক বিভাগের অসহযোগিতার কারণে 2017-18 অর্থ বছরের লোকসানের পরিমাণ জানা যায়নি, যদিও ঘোষণা ছিল 2019 সাল থেকে লাভের মুখ দেখবে ডাক বিভাগ। দর্শক, যেসব মালামাল ক্রয়ের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে সেগুলো কি বাস্তবে কোনো কাজে আসছে, দেখব ছোট্ট একটি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেনডোর 21-এর চোখে। দর্শক, যেমনটি একটু আগেই দেখানোর চেষ্টা করেছি, বিপুল ব্যয়ে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তার যৌক্তিক এবং ইতিবাচক কোনো ফল আসছে কি, এ প্রশ্ন নিয়েই অনুসন্ধানী দল চোখ রেখেছে প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে। চলুন দেখে আসা যাক। ই-পোস্ট সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতায় সব পোস্ট অফিসে একটি করে ল্যাপটপ, ফটো প্রিন্টার, লেজার প্রিন্টার, পস মেশিন, বায়োমেট্রিক ডিভাইস, ওয়েব ক্যামেরা সহ বিভিন্ন মালামাল কিনতে প্রায় 550 কোটি টাকা খরচ হয়। এত টাকা দিয়ে কেনা এসব পণ্য বাস্তবে কোনো কাজে লাগে কি, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জিপিও সহ রাজধানী ও আশপাশের অন্তত 20টি পোস্ট অফিসে গিয়ে এসব যন্ত্রপাতির কোনো ব্যবহার ধরা পড়েনি ক্যামেরায়। পণ্যগুলো যে টাকায় কেনা হয়েছে তার বাজার মূল্য নিয়েও রয়েছে অনেক অভিযোগ। এইচপি ব্র্যান্ডের সার্ভার ও উইনার ব্র্যান্ডের ইউপিএস এর একক মূল্য ধরা হয় 3,02,000 টাকা, কিন্তু বাজার মূল্য 1,00,000 টাকার একটু বেশি। অ্যাপসন প্রিন্টার প্রতিটির মূল্য ধরা হয়েছিল 19,136 টাকা, কিন্তু এর বাজার মূল্য অনেক কম। সিকো সুইস প্রতিটির মূল্য ধরা হয় 29,630 টাকা, কিন্তু এর বাজার মূল্য অর্ধেকও নয়। এইচপি ডেস্কটপের মূল্য ধরা হয় 49,757 টাকা, কিন্তু এর বাজার মূল্য ছিল মাত্র 32,000 টাকার মতো। এছাড়া বিভিন্ন প্রকল্পের আওতায় আরও কোটি কোটি টাকার মালামাল ক্রয় করা হয় বিভিন্ন পোস্ট অফিসের গতি ফেরানোর পাশাপাশি মানুষকে সেবা দিতে, কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন। গাজীপুরের নিশাতনগর পোস্ট অফিস, দুই কর্মীর একজন ঘুমিয়ে আছেন, শব্দ পেয়েই নড়ে চড়ে বসেন ওই কর্মী। এখানে কোনো মালামালই দেওয়া হয়নি, যেখানে প্রতিটি পোস্ট অফিসে ই সেন্টারের মালামাল দেওয়ার কথা, কিন্তু এখানে কিছুই দেওয়া হয়নি। কোনো রুম বা কোনো কিছু নাই? না, কিছু নেই। ই পোস্ট সেন্টারে কোনো মালামাল এখানে আসছে? প্রিন্টার বা ফটো প্রিন্টার, স্ক্যানার? না, এগুলো পাই নাই। এগুলো কিছুই পান নাই? এরপর যাই ওয়ারটেক সাহেব আলী মাদ্রাসা পোস্ট অফিসে। এটাকে পোস্ট অফিস বলাই মুশকিল, রুম ভর্তি বই ছাড়া আর কিছুই নেই। অনেক খুঁজে একটি পোস্ট বক্স পাওয়া গেল, তবে সেটি টেবিলের নিচে। এখানকার পোস্টম্যান রবিউল জানান, গত 15 বছর ধরে এখানে কাজ করছেন, কিন্তু এত বছরে কোনো মালামালই পৌঁছেনি এখানে। 15 বছরের মধ্যে কি পাইছেন আসলে? কোনো কিছুই পাই নাই। এগুলি যা দেখেন এগুলি সব আমাদের এলাকার লোকজন, আমি মনে করেন সংগ্রহ করছি আর কি। মানুষের কাছ থেকে, এলাকার মানুষের কাছ থেকে? প্রথম মানে উনি যে এটা যে উদ্যোগ নিয়েছে আনার জন্য, উনি দিয়েছে ওইটা টেবিল, এই চেয়ার ছিল, যে ক্লাব ছিল হরিরামপুর সাংস্কৃতিক সংঘ, তো ওখানে আর কি চেয়ার টেয়ার। আসবাবপত্র কোনো ধরনের কিছু পান নাই? না না, ল্যাপটপ কম্পিউটার এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। দিয়াবাড়ি পোস্ট অফিস, এটি শুধু পোস্ট অফিসই নয়, এখানে রয়েছে ই সেন্টার, প্রশিক্ষণ কার্যক্রম সহ সরকারি অনেক অনুদানও রয়েছে এখানে। ভর দুপুরেও ঝাঁপ বন্ধ। অনেক খুঁজে পোস্টমাস্টারকে পাওয়া গেল, তিনি দোকানে বসেই পোস্ট অফিসের সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চিঠিপত্র সহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে এখানে। অফিস সময় এসে আপনার অফিসে পাইলাম না, আপনি পোস্টমাস্টার? পোস্ট কি? জি জি, অফিস সময় হলো আমাদের 2টা বন্ধ। হ্যাঁ, আমাদের অফিস হলো সকাল 9টাতে 2টা বন্ধ, এখন বাজে কটা?
আমরা তো সাব অফিসের শাখা, ছোট অফিস, আমাদের বেতন নাই, যা সম্মানী না সম্মানী 4,000 সামথিং এখন হয়েছে জানুয়ারি থেকে। এরা আমি যখন পোস্ট অফিসে ঢুকি তখন আমার বেতন ছিল 705 টাকা। টঙ্গী পোস্ট অফিস ভেতরে ঢুকতেই অভিযোগের শোরুম। কিছুক্ষণ আগে এই ভদ্রমহিলা নিজের সঞ্চিত টাকা উঠিয়েছেন, কিন্তু টাকাগুলোর মধ্যে একটি জাল নোট দেওয়ার অভিযোগ তার। এখানে নিয়ে গেছি ইসলাম ব্যাংকে জমা দিছি, 1,000 টাকার নোট একটা জাল পড়ছে এই বান্ডিলের ভিতরে। এখানে ই পোস্ট সেন্টারের জন্য কি কি মালামাল দেয়া হয়েছে, সেগুলোর কি অবস্থা তা জানার চেষ্টা করি। অনেক কষ্টে তালাবদ্ধ একটি রুমে পাওয়া গেল কিছু মালামাল। দেওয়া হয়নি পজ মেশিন, ফটো প্রিন্টার, লেজার প্রিন্টার সহ অনেক কিছুই। সব পোস্ট অফিসে ফার্নিচার দেওয়ার কথা থাকলেও এখানে দেওয়া হয়নি কিছুই। জনবল যা থাকার কথা তাও নেই। ল্যাপটপ আর একটা ওই যে প্রিন্টার বলে এডি, আর দুটা টেবিল, এই একটা টেবিল আর একটা চেয়ার। নতুন একটা ছেলে সাইফুল ইসলাম, সে আবেদনপত্র করছে, তার এখন গ্র্যান্ট হয়নি এখান থেকে। এখনো আবেদনপত্র ইয়াতে আছে, প্রক্রিয়া দিন আছে। আমার অ্যাকাউন্ট খোলার সময় আমার দেখা গেছে আমার বেতন স্যালারি 20,000 টাকা, 14,500 দিচ্ছে, বাকিগুলো নাকি কৃষ্ণা কোম্পানি কেটে রাখে। এরপর অনুসন্ধানী টিমের যাত্রা বিরুলিয়া পোস্ট অফিসে। দুপুরের আগে সেখানে গিয়ে দেখা যায় তালা বন্ধ, নেই পোস্টমাস্টার বা অন্য কোনো কর্মী। উনি তো মেবি পোস্টমাস্টার না, উনি তো সরকারি ভাবে নিয়োগ প্রাপ্ত না, তো আসেনি, মাঝে মধ্যে আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আসে তো দেখি। পোস্টম্যানকে মোবাইলে ফোন দিলে তিনি বলেন মাঝে মাঝে তিনি অফিসে আসেন। এই ইলিয়াসপুর ভাই, আপনি পোস্ট অফিসে চাকরি করেন না? হ্যাঁ ভাই। বিরুলিয়া অফিসে অফিস করেন? হ্যাঁ বসি তো মাঝে মাঝে, তো বসা যায় না। হাজি ক্যাম্প পোস্ট অফিসে গিয়ে দেখা যায় ই সেন্টারের কোনো মালামালই নেই। তবে আশ্চর্যের বিষয় হল ফার্নিচারের নামে পুরাতন একটি আলমিরাম, নামকস্তে দুটি চেয়ার দেওয়া হয়েছে। এরপর অনুসন্ধানী টিমের যাত্রা ঢাকার কয়েকটি পোস্ট অফিস ও সাব পোস্ট অফিসে। এখানকার চিত্র আরও ভয়াবহ। রাজধানীর তেজগাঁও পোস্ট অফিস, উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি এখানে। বিভিন্ন সময় ছাদের আস্তর খুলে পড়ে। কিছুদিন আগে এই ডাসাটা মানে এখানে আমাদের স্টাফের গায়ে পড়ছে। ই পোস্ট সেন্টারের যে ল্যাপটপটি দেয়া হয়েছে তার সাথে নেই কোনো ব্যাটারি। অনুসন্ধানী টিম ই সেন্টারের মালামাল দেখতে চাইলে একটি ব্যাগ খুলে দেখান কর্মকর্তারা। এরপর আমরা যাই তেজগাঁও পলিটেকনিক্যাল পোস্ট অফিসে। এখানেও কোনো মালামালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সব পোস্ট অফিসের ফার্নিচার দেওয়ার যে প্রকল্প দেখানো হয়েছিল তার কিছুই দেওয়া হয়নি। রাজধানীর বিভিন্ন পোস্ট অফিস ঘুরে দেখা যায় আলমারি না থাকাই যত্রতত্র পড়ে আছে মূল্যবান কাগজপত্র। মেঘ পড়লে পাবলিক আইতে পারে না, এরকম অবস্থা, পানি একের জমা টিমা, মশা মাছি তো যে কামড়ায় হাত পা ই করে ফেলাই দিছে। বাংলাদেশে উৎপাদিত ল্যাপটপ দোয়েলের বাজার মূল্য 10,000 থেকে 15,000 টাকা হলেও ক্রয়কৃত ল্যাপটপের দাম দেখানো হয়েছে প্রায় 50,000 টাকা। প্রিন্টারের বাজার মূল্য 3,500 টাকা থেকে 6,500 টাকার মধ্যে হলেও সেগুলোও দেখানো হয়েছে প্রায় 20,000 টাকা। প্রতিটি অফিসে গিয়ে দেখা যায় ল্যাপটপ ব্যাগের মধ্যে। ব্যাগের অবস্থা দেখে সহজেই বোঝা যাচ্ছে এটার ব্যবহার। সাধারণ মানুষের অর্থ সহজে আদান প্রদানের জন্য কোটি কোটি টাকা খরচ করে পজ মেশিন কেনা হলেও এর ব্যবহার নেই। ঢাকা জিপিও অফিসে গিয়ে পজ মেশিন খোঁজ করলে দেখা যায় সেটি রয়েছে লকারের মধ্যে। কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন সময়ে জরাজীর্ণ ডাকঘরগুলোর পুনর্নির্মাণ বা সংস্কার করা হলেও বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় কাজের কোনো নমুনাই নাই। রাজধানীর ধনিয়া পোস্ট অফিস, এখানে গিয়ে দেখা যায় ভবনের বেহাল দশা, একটু বর্ষাতেই ভিতরে হাঁটু পানি। পুরনো ডাকঘরগুলো সংস্কারের জন্য কয়েক দফায় কোটি কোটি টাকা ব্যয় করা হলেও রাজধানী ও আশপাশের কোনো ডাকঘরে গিয়ে কাজের ন্যূনতম কোনো চিহ্ন দেখা যায়নি। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে আরও একটি বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেবামূলক প্রতিষ্ঠান হলেও কর্মকর্তাদের দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার কারণে পদে পদে সেবা প্রত্যাশীরা ভোগান্তিতে পড়ছেন।
সহজে মালামাল ও চিঠিপত্র আদান প্রদানের জন্য ডাক বিভাগের পাশাপাশি 163টি প্রাইভেট কুরিয়ার সার্ভিসের অনুমতি দেয়া হলেও এখন পর্যন্ত নবায়ন না করায় কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের। প্রতিটি পার্সেলে সরকার নির্ধারিত ফি থাকলেও দিচ্ছে না কোনো কোম্পানি। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ডাক বিভাগের পাশাপাশি বিভিন্ন প্রাইভেট কুরিয়ার সার্ভিসের অনুমতি দেয় ডাক বিভাগ। বর্তমানে অভ্যন্তরীণ কুরিয়ার সার্ভিস রয়েছে 62 টিম আর আন্তর্জাতিক রয়েছে 74 টিম। শুধু ভারতের সাথে স্থলপথে ব্যবসার জন্য অনুমতি পেয়েছে আরও 27টি কুরিয়ার সার্ভিস। আইন অনুযায়ী প্রতি 3 বছর পরপর নবায়ন করার কথা ছিল কুরিয়ার সার্ভিসগুলোর। 2013 সালের গেজেট অনুযায়ী অনুমতি প্রাপ্তির 3 বছর পরপর প্রাইভেট কুরিয়ার সার্ভিসগুলোর নবায়ন ফি দিতে হবে, কিন্তু 4 বছর পার হলেও এখন পর্যন্ত কোনো কুরিয়ার সার্ভিস নবায়ন ফি জমা দেয়নি। নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ প্রতিটি চিঠিতে ডাক বিভাগকে দিতে হয় 20 পয়সা করে, আর বুকিংকৃত ডকুমেন্টে 1 টাকা, লজিস্টিক কার্টন 2 টাকা, এক্সপ্রেস সার্ভিস প্রতি 3 টাকা, ভিডি কার্টন প্রতি 5 টাকা আর আন্তর্জাতিক মেইলিং অপারেটর প্রতি 6 টাকা দেওয়ার বিধান রয়েছে। তবে নিয়ম থাকলেও কাজে আসছে না কিছুই। প্রতিদিন লাখ লাখ চিঠিপত্র মালামাল পার্সেল হলেও কোনো টাকাই আদায় হয় না। এ খাত থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ডাক বিভাগ। অনুমতি ছাড়াও বেশ কিছু কুরিয়ার সার্ভিস চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। জননী এসআরএস বাংলাদেশ পার্সেল সহ বেশ কিছু কুরিয়ার সার্ভিস অবৈধভাবে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। আমরা যারা লাইসেন্স নিয়েছে তারা বলতে পারি, লাইসেন্স ছাড়া আছে এরকম লোক, এটা তো করতে পারি না। এবার চোখ রাখবো পোস্ট অফিস প্রাথমিক ও হাইস্কুলের দিকে। ঢাকার অন্য অন্য স্কুলগুলোতে যখন ব্যাপক প্রতিযোগিতা, ঠিক তখনই স্কুলটির করুণ দশা। নেই পর্যাপ্ত শিক্ষার্থী, ঠিকমতো ক্লাসও হয় না। এই সুযোগে স্কুলের প্রধান শিক্ষিকা অন্য একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিচ্ছেন। টিচার সংকটের কারণে, ক্লাসরুমের সংকটের কারণে আমাদের এখন সর্বসাকুল্যে 50 জন বাচ্চা নেই। দুর্নাম ছড়িয়ে গেছে স্কুলের নামে, যে স্কুলে ক্লাস হয় না, খালি থাকে। 1966 সালে প্রাইমারি স্কুল হিসাবে যাত্রা শুরু করে স্কুলটি, তবে বর্তমান প্রধান শিক্ষক এটিকে প্রাইমারি স্কুল বলতে নারাজ। তিনি বলেন, এটি নাকি কখনোই প্রাইমারি স্কুল ছিল না। আমি বারবার বলছি যে আপনারা আমাকে এভাবে বিব্রত করবেন না। আমি হাই স্কুলের হেডমাস্টার, আমি হাই স্কুলের নামই সই করি। অভিযোগ আছে, প্রাইমারি স্কুলের 2 জন শিক্ষকের বেতন গত 3 বছরের বেশি সময় আটকে রেখেছেন প্রধান শিক্ষক। 2016 সালে আমাদের বেতন বিলের উপরে যে হেডিংটা, নাম চেঞ্জ করে পোস্ট অফিস হাই স্কুল প্রাথমিক শাখা লেখা হলো, তখন আমরা এই 2 আপা আমরা মেনে নিই। স্কুলের নামটা চেঞ্জ হওয়ার কারণে আমরা বেতন নিচ্ছি না। এ অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। সম্প্রতি ডাক বিভাগের যেসব প্রকল্প ছিল তার অধিকাংশের দায়িত্বে ছিলেন সুধাংশু শেখর ভদ্ররূপর। ডাক বিভাগের বিভিন্ন প্রকল্প থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডাক বিভাগের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাতের বিভিন্ন বিষয়ে জানতে অনুসন্ধানী টিম যায় পোস্ট অফিসে, কিন্তু ক্যামেরা দেখেই রেগে যান মহাপরিচালক। এসব বিষয়ে কথা বলার জন্য মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফোন দিলে তিনি মহাপরিচালকের সাথে কথা বলার পরামর্শ দেন। সেবা প্রতিষ্ঠান হিসাবে ডাক বিভাগ মানুষের কল্যাণে কাজ করবে এবং প্রকল্পগুলো বাস্তবায়নে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে এমন প্রত্যাশা সবার। দর্শক, তাহলে ডাক বিভাগের মহাপরিচালকের বক্তব্যে কী বোঝা গেল? শুধু উন্নয়নের রিপোর্টই দেখতে চান তিনি? দর্শক, ডাক বিভাগের অনিয়ম নিয়ে আমরা অনুসন্ধানের চেষ্টা করেছি, কিন্তু ডাক বিভাগের অসহযোগিতার কারণে সব তথ্য তুলে ধরতে পারেনি। তবে আমরা আশা করব অনিয়ম দূর করে সংশ্লিষ্টরা ডাক বিভাগকে লাভজনক করতে সক্রিয় হবেন। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান
তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-টিভি.com। এই ঠিকানায় কথা বলতে পারেন 0197-2121221 এই নম্বরে। দর্শক, আজকের একুশের চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে।